بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر هل في ذلك قسم لذي حجر ألم تر كيف فعل ربك بعاد إرم ذات العماد التي لم يخلق مثلها في البلاد بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বাংলাদেশ থেকে জিয়াউদ্দিন সুজন ভাই জানতে চেয়েছেন বিবাহের সুন্নত পদ্ধতি ভাই প্রথম কথা হচ্ছে যে বিবাহ করবে সে পাত্রে দেখে নেবে কারণ পাত্রে দেখাটা হচ্ছে একটা সুন্নত সুন্নতের জিনিস যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এক সাহাবীকে বললেন যিনি সাহাবী বিয়ে করেছিলেন তিনি বললেন যে তুমি কি পাত্রে দেখেছিলে বললেন না বা এক সাহাবী বিয়ে করতে চান তিনি তাকে বললেন যে তুমি পাত্রে দেখে নাও কারণ পাত্রে দেখাটা হচ্ছে তোমাদের দুজনের মধ্যে প্রেম ভালোবাসা বাড়ানোর জন্য বেশি না কাজ দেবে বিদায় বিদায় পাত্র প্রথমে বিয়ে করার আগে পাত্রে দেখে নেবে আর যদি সে মা বাবার উপরে নির্ভর করে পাত্রে না দেখে এটা যে না জায়েজ বা এটা চলবে না এমনটি কিছু নয় তবে দেখে নেওয়াটা ভালো ভালো জি পাত্রে দেখার পর একটা দিন ধার্য হবে অমুক দিনে বিয়ে হবে বিয়ের জন্য কিন্তু বরযাত্রী 50 100 জন 200 500 জন বরযাত্রী এটা কিন্তু শরীয়ত সমর্থন করে না বরং আপনি একজন দুজন চারজন কিছু লোক দু চারজন নিয়ে গিয়ে আপনি কি করবেন মেয়ের বাড়িতে গিয়ে আপনি বিয়ে করে আসবেন জি আকদ যেটা বলা হচ্ছে জি বিয়ে করে আসবেন বিয়ে হতে হবে কিন্তু সম্পূর্ণভাবে না মোহর দিয়ে জি যদি মোহর যদি আপনি সম্পূর্ণ পরিশোধ করতে পারেন সব থেকে ভালো আর যদি পরিশোধ না করতে পারেন কিছু দেবেন কিছু পরে দেবেন সেটাও চলবে তবে মোহর কিন্তু না বাংলাদেশের মতো 10 লাখ 20 লাখ 2 লাখ 5 লাখ না এরকম বড় ধরনের কোন অ্যামাউন্ট কাবিনে রাখা কিন্তু কোনো মতেই শরীয় সম্মত নয় বরং যত জি আপনার সহজ হবে বিয়েতে জি 10,000 20,000 50,000 এই ধরনের মোহর রাখতে হবে যাতে করে পাত্রের জন্য সেটা দেওয়া বা শোধ করা সম্ভব হয় তারপরে বিয়ে পরে আপনি আপনার স্ত্রীকে নিয়ে চলে আসবেন জি এরপরে অষ্টমঙ্গলা যেটা বলছে কি বলছে তারপরে আবার দুদিন পরে শ্বশুর বাড়ি যায় 8 দিন 10 দিন করে তাকে এগুলো হচ্ছে শরীয়ত সম্মত না বিদায় আপনি আপনার স্ত্রীকে বিয়ে করে নিয়ে চলে আসবেন আপনি ইচ্ছা মতো থাকুন 2 মাস 4 মাস 6 মাস 1 বছর না এর মাঝে আপনি আপনার শ্বশুর বাড়ি যেতে চাইলে কিংবা আপনার স্ত্রীকে আপনি পাঠাতে চাইলে পাঠাবেন সেটা আলাদা কথা কিন্তু এর মাঝে আর অন্য কিছু না থাকবে না যেমন অনেক জায়গা আছে জামাইকে দুদিন পরে নিয়ে যায় তারপরে নতুন পোশাক কিনে যায় এই দেয় সেই দেয় এই ধরনের কোনো কিছু কিন্তু শরীয় সমর্থন করে না শরীয়তের ব্যাপারটা হচ্ছে যে বিয়ের আগে মেয়ে দেখবে পাত্র পাত্রীকে দেখবে তারপরে বিয়ের জন্য একটা দিন ধার্য হবে দু চারজনকে নিয়ে গিয়ে কি করবে বিয়ে করে আসবে বাস খালাস আর এরপর আর কোনো রকমের অনুষ্ঠান বা কোনো রকমের কিছু হ্যাঁ একটা কথা ভুলে গেলাম সেটা হচ্ছে বিয়ের পরের দিন আপনি বিয়ে করে যেদিন আসবেন তার পরের দিন একটা ভোজ করবেন ওলিমা আপনি আপনার সামর্থ্য মতো যে আপনার আত্মীয় কিংবা আপনার এই যে শ্বশুর বাড়ির আত্মীয় কিংবা না আপনার গ্রামের এবং কি বলছে আপনার পাড়ার সমস্ত গরিব ধনী সমস্ত মানুষদেরকে দাওয়াত করে খাওয়াবেন যেটাকে ওলিমা বলা এটা হচ্ছে জি কারো কারো মতে ওয়াজিব জি ওলিমা অবশ্যই করতে হবে জি বিদায় আপনি বিয়ের পরের দিন একটা ভোজ করুন সেই ভোজটা হবে ওলিমার ভোজ জি আর এই ভোজটাতে আপনি আপনার গরিব এবং ধনী সমস্ত আত্মীয়দেরকে এবং সেই সঙ্গে সঙ্গে আপনার এবং আপনার শ্বশুর বাড়ির আত্মীয়দেরকে দাওয়াত করে খাওয়ান এটাই হচ্ছে সুন্নাত এছাড়া বিয়েতে আর কিছু নেই